বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্থাগুলো সরকারের কাছে যে ভর্তুকি দাবি করছে তা থেকে অন্তত 23,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে দাবি গবেষণা সংস্থা সিপিডির। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন দাবি করা হয়। তারা বলছেন, এ অর্থ সাশ্রয় করা গেলে নতুন করে বাড়াতে হবে না বিদ্যুতের দাম, কমবে সাধারণ মানুষের উপর বিদ্যুতের দামের চাপ। রায়ন শোভনের রিপোর্ট। দেশে আগামীতে বিদ্যুৎ চাহিদা কেমন হতে পারে এবং চাহিদার বিপরীতে কিভাবে হবে উৎপাদন, সে বিষয়ে 2050 সাল পর্যন্ত জ্বালানির একটি মহাপরিকল্পনা তৈরি করেছে সরকার, যেখানে বলা হচ্ছে বর্তমানে দেশের বিদ্যুতের চাহিদা রয়েছে 13,000 মেগাওয়াটের মতো। 2030 সালে চাহিদা বেড়ে দাঁড়াবে 29,000 মেগাওয়াটের উপরে, 2041 সালে 62,500 আর 2050 সালে এই চাহিদা গিয়ে পৌঁছাবে প্রায় 90,000 মেগাওয়াটের উপরে। তবে এই লক্ষ্যমাত্রাকে বাস্তবসম্মত মনে করছে না গবেষণা সংস্থা সিপিডি। এত দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এনার্জি মাস্টার প্ল্যান করাটাও আসলে সঠিক নয়। আসলে এর একটা মধ্যবর্তী টার্গেটিং থাকা দরকার, সেটা 2030 বা 2035 হলে ভালো হতো, যেটা অনেকটা নিয়ার ফিউচার এবং যেটাকে আমরা দেখতে পারি। কিন্তু সেটা না করে 50 সাল টার্গেট করে যদি এখনই সকলে মনে করে যে আমাদের ওই পরিমাণ এনার্জি লাগবে এবং সেটাকে মাথায় রেখে যদি এখনই তার পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে যাবার জন্য ইনভেস্টমেন্টগুলো হয়, তাহলে কী পরিমাণ আসলে ফিসক্যাল বার্ডেন সামনের দিনে পড়তে পারে আমাদের উপরে সেটা সহজেই আপনারা দেখতে পাচ্ছেন। 2040 সাল নাগাদ 40% পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। সে লক্ষ্যকে সামনে রেখে 2050 সাল নাগাদ বিদ্যুতে ব্যবহৃত জ্বালানির 27% গ্যাস বা এলএনজি থেকে, নবায়নযোগ্য শক্তি থেকে 23%, কয়লা থেকে 10%, আমদানি থেকে 14%, লিকুইড ফুয়েল থেকে 6%, নিউক্লিয়ার থেকে 4% আর বাকি 16% অন্যান্য উপাদান থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগেও 2020 সাল নাগাদ নবায়নযোগ্য উৎস থেকে 10% উৎপাদনের লক্ষ্য ছিল সরকারের, যা এখন রয়েছে 4%-এর নিচে। 40% 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট। যে এই নতুন এই ধরনের প্রযুক্তিগুলো এখনো কিন্তু টেস্টেড অ্যান্ড পুরোপুরি টেস্টেড না, এবং এগুলো এখনো এক ধরনের ফ্যাক্টরি লেভেল এক ধরনের ল্যাবরেটরি লেভেল টেস্টিং এর ভিতরে রয়েছে, এবং এগুলো এখনো অনেক বেশি কস্টলি, এবং সেগুলোর জন্য যদি আমরা এখনই প্রজেকশন করি, ডিমান্ডের জন্য চিন্তা করি, তাহলে কি পরিমাণ বিনিয়োগ লাগতে পারে, যখন কিনা বিকল্প বিনিয়োগের সুযোগ রয়েছে, সেটিও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী 2030 সাল নাগাদ বিদ্যুতের যে চাহিদা রয়েছে তার চেয়ে অন্তত 30% বেশি উৎপাদন করা হবে, আর 2040 সালে চাহিদার অতিরিক্ত উৎপাদন করা হবে 25%। তবে চাহিদার অনুপাতে বেশি উৎপাদনের ফলে চাপ বাড়বে জ্বালানি খাতে, যা ভোগান্তিতে ফেলবে সাধারণকে। একই সাথে জ্বালানি খাতে যে 56,000 কোটি টাকা ভর্তুকি চাওয়া হচ্ছে সেটিকে অযৌক্তিক বলছেন সিপিডি। এই 56,858 কোটি টাকার বিপরীতে আমাদের হিসেবে আমাদের কাছে মনে হয়েছে যে 33,248 কোটি টাকা পেলেই আসলে এই বছরের যে চাহিদা, ভর্তুকির চাহিদা, সেটি আসলে মেটানো সম্ভব। এবং এই যে বাড়তি যে 23,609 কোটি টাকা, এটি বরঞ্চ অন্য কোনো পারপাসে সরকার ব্যবহার করতে পারেন, এটি ভর্তুকি আকারে বিদ্যুৎ বা জ্বালানি খাতকে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। আমরা তো মনে করি যে সরকারের গৃহীত কর্মসূচিগুলোও যদি থাকে তাহলে ভর্তুকি দেওয়া দরকার নেই, এমনকি এনার্জি প্রাইসও আসলে অ্যাডজাস্ট করা দরকার নেই। সরকার বরঞ্চ এই রিঅ্যাডজাস্টমেন্ট করেই অনেক অর্থ সাশ্রয় করতে পারেন বলে আমার মনে হয়। সমন্বিত মহাপরিকল্পনা তৈরিতে অংশীজনের মতামত গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন গবেষকরা। তবে পরিকল্পনা প্রণয়নে স্বল্প ও মধ্যমেয়াদী সংকটগুলোকে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।